দেখুন, মঙ্গল গ্রহ সম্পর্কে 7টি মজার তথ্য। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় চলছে মঙ্গল গ্রহে মানব অভিযান নিয়ে তোড়জোড়। আগামী এক দশকের মধ্যেই মঙ্গলে মানুষ পাঠাবে বলে জানিয়েছে সংস্থাটি। কিছুদিন আগেই মঙ্গল অভিযানে যে গাড়ি ব্যবহার করা হবে সেটি প্রদর্শনীর জন্য নেওয়া হয় নিউ ইয়র্কের সিয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে। বিশেষজ্ঞরা বলেছেন, লাল গ্রহে প্রথম পা রাখতে যাচ্ছেন যে ব্যক্তি তিনি ইতিমধ্যেই আমাদের মাঝে জন্মগ্রহণ করেছেন। তার বয়স এখন 10 থেকে 18 বছর, সুতরাং তরুণ প্রজন্মের আগ্রহ এই লাল গ্রহের প্রতি একটু বেশি থাকাটাই স্বাভাবিক। এবার জেনে নেওয়া যাক মঙ্গল গ্রহ সম্পর্কে কিছু মজার ও বিস্ময়কর তথ্য। সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ মঙ্গল, ব্যাসের দিক দিয়ে এই গ্রহ পৃথিবীর অর্ধেক, কিন্তু পৃথিবীর ভূত্বকের 70% জলাবদ্ধ থাকায় এ ভূখণ্ডের পরিমাণ পৃথিবীর প্রায় সমান। এর ইংরেজি নাম মার্স। শব্দটি এসেছে রোমান মাইথোলজির যুদ্ধের দেবতার নাম থেকে। এর আগে জ্যোতির্বিদরা মঙ্গলকে লাল গ্রহ বলেই ডাকতেন। মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ ফোবোস ও ডেইমোস জোনাথন সুইফটের গালিভার্স ট্রাভেলসেই বইটিতে নাম 2টির প্রথম উল্লেখ করা হয়। তবে মঙ্গলের উপগ্রহ আবিষ্কারের 151 বছর আগেই গালিভার্স ট্রাভেলস বইটি রচিত হয়েছিল। পৃথিবীর মতো মঙ্গলেও আছে বায়ুমণ্ডল, পাহাড়, উপত্যকা, মরুভূমি ও মরুদেশীয় বরফ। পৃথিবী থেকে আমরা সূর্যের যে আকৃতি দেখি, মঙ্গল থেকে তার অর্ধেক দেখা যায়। মঙ্গলের ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ পৃথিবীর প্রায় 1/3, অর্থাৎ পৃথিবীতে কারো ওজন যদি 100 কেজি, মঙ্গল গ্রহে দাঁড়াবে 38 কেজি। পৃথিবীর তুলনায় 3 গুণ বেশি উচ্চতায় লাফানো যাবে মঙ্গলে। সৌরজগতের সর্ববৃহৎ পর্বত মঙ্গল গ্রহে অবস্থিত। পর্বতটির নাম অলিম্পাস মন্স, উচ্চতা 21 কিলোমিটার। পৃথিবীর মতোই মঙ্গলেরও ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। মঙ্গলের কক্ষপথ ডিম্বাকৃতি হওয়ায় বছরে একটি নির্দিষ্ট সময়ে পুরো গ্রহেই শক্তিশালী বালুঝড় তৈরি হয়। কখনো কখনো এ ঝড় 1 মাসেরও বেশি সময় স্থায়ী হয়। পৃথিবীর হিসাবে 687 দিনে মঙ্গল গ্রহ সূর্যকে 1 বার প্রদক্ষিণ করে। পৃথিবীর মতোই মঙ্গলেও ঋতু বৈচিত্র্যের দেখা মেলে, কিন্তু মঙ্গলের 1টি ঋতু পৃথিবীর তুলনায় 2 গুণ সময় স্থায়ী হয়। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।